नमस्कार बंधुरा, आमि सन्तु। आमार ए नतून यूट्यूब चैनले आपनादेर स्वागत। बंधुरा, ए चैनलेर नाम देखे आपनारा निश्चय बुझते पेरेछेन, ए चैनलटा आमि स्पेशली बानियेछि आमादेर पेट के निये। हाँ बंधुरा, जेटा आमरा घरे कुकुर बा बिड़ाल पुषे थाकि साधारणत, सेई समस्त कोनो क्वेरिज इनफरमेशन देवार जन्य ए चैनलटा तैरि करा होयेछे। আমি সন্তু, আমি কলকাতায় থাকি, আর এটা আমার ভাই। আমি ওকে বলবো, ও যাতে নিজেকে ইন্ট্রোডিউস করে একটু। আমার নাম সৌম্য মজুমদার। আমি স্পেশালি আমার কারেন্টলি আমাদের বাড়িতে দুখানা কুকুর আছে, একটা ল্যাব আর একটা গোল্ডেন রিট্রিভার, যেটা আমরা খুবই রিসেন্টলি নিয়েছি। ল্যাব আমি নিজের হাতেই ট্রেন করেছি। তো আমি এই চ্যানেলে বেসিক্যালি আমার মেন পার্ট হবে, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে খুব আর্লি স্টেজ থেকে নিজেদের বাড়ির কুকুরদেরকে কীভাবে আমাদের মতো তৈরি করে নিতে হয়, স্টেপ বাই স্টেপ তাদের ট্রেনিং কীভাবে দিতে হয়, তাদের কোন টাইমে ভ্যাকসিনেশনের দরকার আছে আর তাদের কোন টাইমে কেমনভাবে খাবারটা খাওয়াতে হয়। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের কোয়ারি আমাদের সকলের মধ্যেই থাকে, আর এখন যেটা নতুন ট্রেন্ড, আমরা প্রত্যেকেই চাইছি যে ঘরে আমাদের একটা পেট থাকুক, আর আমরা কুকুরদের প্রতি আমাদের একটা আলাদা ঝোঁক আছে। এখন যা যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, প্রতিনিয়তই প্রত্যেকটা মানুষই চাইছে যে একটা ঘরে কুকুর থাক। এটা একটা গার্ড ডগও হতে পারে কিংবা একটা নর্মাল পেটও হতে পারে। কুকুর নিয়ে যার যাবতীয় সমস্ত ইনফরমেশান আপনারা এই চ্যানেলে পাবেন। তো আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভবিষ্যতে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সমস্ত রকমের সহযোগিতার হাত আপনাদের দিকে বাড়িয়ে দেব। আমি যেহেতু কলকাতায় থাকি বন্ধুরা, সেই জন্য আমি বাংলায় শ্যুট করছি, কিন্তু আমি হিন্দিতেও কমফোর্টেবল আর আমরা ইংলিশেও কমফোর্টেবল। তো আপ লোগো কো আগর হিন্দি মে কুছ কোয়ারি রহেগা তো আপ লোগ হিন্দি মে ভি মুঝসে বাত কর সকতে হ্যায়। কোই ভি কোয়ারি রহেগা, কেসে খানা খিলানা হ্যায়, কেসে ডগ কো দেখভাল করনা হ্যায়, কুছ ভি রহেগা, আপ লোগ মুঝসে ডাইরেক্ট কমেন্ট সেকশন মে পুছ সকতে হ্যায়, ইয়া মেরা ডাইরেক্ট নম্বর ভি মে দে দুঙ্গা ডেসক্রিপশন মে, ওহাঁ পে জাকে আপ লোগ মুঝসে কন্ট্যাক্ট কর সকতে হ্যায়। এন্ড ইভেন ইফ ইউ আর কমফর্টেবল ইন ইংলিশ অলসো, উই ক্যান স্পিক in English as well, so if you have any problem you can just get back to us. The number will be in the description. You can get back to us through phone calls or also you can comment in the comment section below and we'll get back to you and we'll try to extend our help and our assistance as much as possible. As far as our knowledge goes, we'll try to give you the best options available and the best opinion and advice for you for your dogs. तो दोस्तों, जैसे कि मैंने बोला आपको, क्योंकि ये इंडिया है, मुझे पता है बंगाली में हर कोई कंफर्टेबल नहीं रहेगा, लेकिन क्योंकि मैं बेस्ड इन कोलकाता हूँ और मैं एक ब्रीडर हूँ, तो आपको अगर किसी भी तरह का डॉग चाहिए तो आप मुझसे कॉन्टैक्ट कर सकते हैं। मैं गारंटी के साथ आपको अच्छा से अच्छा डॉग दिलाने का कोशिश करूंगा। তাহলে বন্ধুরা, আমার ইন্ট্রোডাকশন হয়ে গেল। আমি এইটুকু বলে দিলাম যে আমি বাংলা, হিন্দি, ইংলিশ সব রকম ভাষাতেই কমফোর্টেবল। যেমন আমার অ্যাসোসিয়েট আমাকে বললে, আপনাদেরকে জানালো যে আমার কাছে একটা গোল্ডেন রিট্রিভার আছে যেটা আমি রিসেন্টলি নিয়েছি 24th of April 2020-তে। তো হার্ডলি এখন 10 দিন ওর আমার কাছে এসছে ও আমার কাছে, আর আমার কাছে একটা ল্যাব আছে যেটা 18th of January 2019-এ আমি নিয়েছি। ওদের সাথে পরিচয় আমি করিয়ে দেবো এর পরের এপিসোডে, কেন প্রথমে আমরা নিজের ইন্ট্রোডাকশনটা আপনাদের কাছে দিলাম, এরপরে ওদেরকে ইন্ট্রোডিউস করব আর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ডগকে গ্রুম করছি, কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, কীভাবে আমাদের কুকুরের যত্ন আমরা নিচ্ছি, কীভাবে কোথা থেকে একটা ভালো কুকুর আমি নিতে পারব। একটা ভালো কুকুর যদি আমি কিনতে চাই, সে আপনি আমার থেকে নিন বা যেখান থেকেই নিন, কী কী দেখে আপনাকে নিতে হবে,
এগুলো খুবই কনফিউজিং, যেখান থেকে আপনি নিতে যাবেন চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস করে কারুর থেকে কুকুর নেবেন না, এতে আপনার ঠকে যাওয়ার চান্স অনেক বেশি। তাই যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন যে আমি একটা কুকুর নেব, আপনাকে কি করতে হবে, কি দেখতে হবে, সমস্ত ডিটেল আপনি এই চ্যানেলে পাবেন। তাই আশা করি বন্ধুরা এই চ্যানেলটা আপনাদের কাছে উপকারী হয়ে উঠবে আর আপনাদেরকে সমস্ত রকম হেল্প আমরা প্রোভাইড করতে পারবো। সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, সাবস্ক্রাইব করুন আর আমার প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, যেখানে আমি আপনাকে খুবই ভ্যালুয়েবল আর ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, আপনাদের শিখাবো কিভাবে আপনারা আপনাদের পেটের দেখাশোনা করবেন। আমি এটুকুই বলবো ভিডিওটা শেষ করার আগে, যে আজকের মানুষের দৈনন্দিন দিনের নানা রকমের কাজের মাঝে আমরা যেন নিজেদেরকে কোথাও একটা হারিয়ে ফেলি, কারণ আমরা কোথাও না কোথাও জানোয়ার আর প্রকৃতির থেকে খুব বাজেভাবে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। আজকে এই লকডাউনের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষ দুটো মাস কি ঘরে বসে গেছে, প্রকৃতি নিজের রূপ ফিরে পেয়েছে। এখন মে মাস চলছে কিন্তু আমরা এখনও অবধি গরমে সেমনি আভা পাচ্ছি না। তো আপনাদের কাছে এইটুকুই একটা রিকোয়েস্ট যে আপনারা সবাই ঘরে একটা অ্যাটলিস্ট এনি কাইন্ড অফ জানোয়ার রেফার করুন, এটা একটা খুব ভালো মেন্টাল থেরাপি হিসেবে কাজ করে। আপনারা খুব কাছের একটা বন্ধু পাবেন আর অবিস্মরণীয়ভাবে এটা খুঁজে পাবেন যে একটা জানোয়ার কতটা ফেথফুল আর কতটা ভালো ক্লোজ বন্ধু হতে পারে। আরও কিছু জিনিস নিয়ে আমি কিছু কথা বলবো পরের এপিসোডগুলোতে, যেটা হচ্ছে যে একটা কুকুর আমি কিনে আনলাম, কুকুরটা কিছুদিন পরে মারা গেল, তাতে দোষটা কার ছিল? কুকুরের কোয়ালিটির উপরে দোষ ছিল, না যে সেল করেছে সে আপনাকে বাজে কোয়ালিটির কুকুর সেল করে দিয়েছে, নাকি আপনার ঘরে আনার পরে সেই কুকুরটার সাথে কিছু অ্যাক্টিভিটি ভুল ছিল যার কারণে কুকুরটার ডেথ হয়? এই রিলেটেডও কিছু কোয়েরি আমি আপনাদের সলভ করে দেবো। আপনাদের যে কোনো ধরনের যা কোয়েরি থাকবে আপনারা কমেন্ট করতে পারেন, ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা কল করে আমাদের জিজ্ঞাসা করতে পারেন, উই উইল প্রোভাইড এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স, সব রকম সহযোগিতা আমরা করব। আর যেহেতু আমার ঘরে দুটো কুকুর আছে সেই জন্য আমি বলতে পারি আপনার ঘরের যে নেগেটিভ এনার্জি ওটা পুরোপুরি দূর হয়ে যাবে, কেননা আপনি সবসময় ওদেরকে নিয়ে বিজি থাকবেন। আর একটা কথা আমার আমি প্রথমেই ফার্স্ট ভিডিওতে আপনাকে বলে দিই, যদি আপনি কুকুর ভালো না বাসেন তাহলে আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, কুকুর পুষবেন না। যদি পয়সা খরচা করার কোনো জায়গা না পান অন্য কোথাও খরচা করুন, কিন্তু একটা কুকুর পুষে তাকে অবহেলা করবেন না প্লিজ, কারণ এরা আমাদেরই নিজেদের বাচ্চাদের মতনই হয়, এদেরও সেন্টিমেন্ট হয়, এরাও সব কিছুই বুঝতে পারে। আমাদের বাড়িতে একটা ভালো খুশির মাহল চলছে না দুঃখের মাহল চলছে এটা ওরা খুব ভালোভাবে ফিল করতে পারে। আপনার আমার কথা কিন্তু জানোয়াররা বোঝে না, কিন্তু আপনার আমার এনার্জি কিন্তু একটা জানোয়ার খুব খুব ভালোভাবে রিড করতে পারে, যার জন্যেই যখন ঘরে দুঃখের সিচুয়েশন চলে তখন কুকুরটাও কিন্তু খুব বাজেভাবে দুঃখিত হয়ে পড়ে আমাদেরই সাথে, যদিও বা আমাদের রিলেশনের সঙ্গে তার কিন্তু কোনো অ্যাটাচমেন্ট নেই, কিন্তু যেহেতু সে এনার্জির উপরে ফিড করে বাঁচে তাই আমাদের এনার্জিটা ওদের উপরে খুব ভালোভাবে এফেক্ট করে। তো আপনি যদি তার সঙ্গে ভালোভাবে সময় না দিয়ে উঠতে পারেন, আপনি যদি তাকে নিজের বাচ্চার মতো ট্রিট না করতে পারেন, বা আপনারা যদি এমনিও হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করেন, বাড়িতে কুকুরকে দেখার মতো কেউ নেই, তো আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই থাকবে, যতদিন না আপনারা ঘরে কাউকে কুকুরের দেখাশোনা করার জন্য রাখতে পারছেন ততক্ষণ কুকুর নেবেন না। কারণ এরা যদি অবহেলায় মারা যায় তাহলে এর থেকে খারাপ কিছু হয় না, কারণ ওই কুকুরটা অন্য কারুর বাড়িতে যেতে পারতো, অন্য কারুর স্বপ্ন পূরণ করতে পারতো, অন্য কারুর ভালো বন্ধু হতে পারতো, কিন্তু আপনার অবহেলার কারণে সে কুকুরটা হয়তো আপনার কাছে এসে ওর মৃত্যুর কারণটা আপনারই কোলে ঘটলো। এই জিনিসটা প্লিজ করবেন না, আপনাদেরকে সময় দিতে হবে, দিনে মিনিমাম 1 ঘন্টা সময় ডেডিকেটেডলি আপনাকে দিতে হবে ওদেরকে।
এই নিয়ে আরো আরো ভিডিও আপনাদের জন্য আনবো। এই তো সবে শুরু, এই সবে সূচনা, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকুন। আমি আপনাদের সমস্ত কোয়েরি আমরা দুজন মিলে একসাথে হাতে হাত মিলিয়ে একটা সুন্দর রিলেশন গড়ে তুলি, আর আপনাদের সমস্ত কোয়েরি, সমস্ত প্রশ্ন সঠিকভাবে আপনাদেরকে চালনা করব, আপনাদের সঠিক গাইড করব, যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করে দেব যে আপনারা কিভাবে নিজেদের কুকুর হোক বিড়াল হোক কিভাবে নিজেদের কুকুর বিড়ালকে দেখাশোনা করবেন, কি মেডিকেশন দিতে হবে, কি খেতে দিতে হবে, কিভাবে টেক কেয়ার করবেন, কোথা থেকে কুকুর নেবেন, যেমনি আমি আগেই বললাম সমস্তটাই আপনাদের। কোথা থেকে কুকুর নেওয়ার থেকে একটা কথা আমি বলে দিই, অলওয়েজ প্রেফার করবেন যে আপনি সেলারের থেকে কুকুর না নিয়ে একটা ব্রিডারের থেকে, কারণ এটা আপনারা বলতে পারেন যে আমরা ব্রিডার বলে আমরা নিজেদের ফায়দার জন্য আপনাকে এই কথাটা বলছি, কিন্তু এর আমি কিছু প্লাস পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি। একটা সেলার কিন্তু বিজনেস করছে, ব্রিডারও কিন্তু বিজনেস করছে, কিন্তু একটা সেলার কিন্তু জাস্ট ফর মানি বিজনেস করছে, কিন্তু একটা ব্রিডার কিন্তু নিজের বাচ্চার মতো সেই কুকুরগুলোকে বড় করছে, তার পিছনে খাটছে, তাকে ওষুধ খাওয়াচ্ছে, তাকে ফিট রাখছে, তার ব্রিডিং করাচ্ছে, তার বাচ্চার দেখাশোনা করছে। একটা ব্রিডার আপনাকে সঠিক ইনফরমেশান দিতে পারবে যে সেই বাচ্চাটা কত নম্বর বাচ্চা মায়ের, সেই ব্রিডারই আপনাকে বলতে পারবে যে তার মা কী খেত, তার বাবার ক্যারেক্টার কেমন ছিল, মা বাবার দুজনের পেপার পত্র ক্যানেল ক্লাবের আছে কি না, KYC পেপার আছে কি না, আর মা বাবার বা তাদের অ্যানসিস্টারের কোনো জেনেটিক কোনো রোগ আছে কি না, এইটা একটা ব্রিডার মাথায় রেখেই কিন্তু একটা কুকুর নেয়। তো একটা ব্রিডারের কাছ থেকে যখন আপনি একটা কুকুর নেন, তখন আপনার কাছে এইটুকু অথেন্টিকেশন থাকে, চাই আপনি পেপার হাতে পান না পান, আপনি সে ব্রিডারের বাড়িতে ভিজিট করে তার 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে আপনি নিজের হাতে পছন্দ করে তুলে নিয়ে আসতে পারেন। কিন্তু একটা সেলার কিন্তু আপনাকে বলবে না যে খাঁচায় বন্ধ হয়ে থাকা অতগুলো বাচ্চার মধ্যে কোনটা কোন মায়ের বাচ্চা। আপনি যদি ছবিও চান যে মা বাবার কেমন ছিল, উনি কিন্তু আপনাকে দেখাবেন। প্লাস ওরা খুব অবহেলায় রাখে, খাঁচার মধ্যে বন্দি করে রেখে দেয়, এতে একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে। সেই জন্য আমি প্রেফার করব যে আপনারা যেখান থেকেই কুকুর নিন, মাকে দেখে, ব্রিডারের কাছ থেকে নিন, মাকে দেখে, এমনি নয় যে আপনাকে আমাদের কাছ থেকেই নিতে হবে। আসছে দিনে যখন আমাদের কুকুরের বাচ্চা হবে, সে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় তাহলেই আপনারা নেবেন, না হলে তো আপনারা নেবেন না কোনো মতেই। তো সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে যে আমরা আমাদের বাচ্চাগুলো যেগুলো দেখাবো সেগুলো আপনাদের কেমন লাগলো, কিন্তু সেই জিনিসটা বা এত ডিটেলসে কোনো ইনফরমেশান সেই কুকুরের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিন্তু আপনাকে একটা সেলার দিতে পারবে না। প্লাস আমরা আপনার সাথে ফলো আপ রাখবো, আপনার যদি কুকুর নিয়ে গিয়ে কোনো প্রবলেমও হয়, আপনারা জানেন যে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সেই ক্ষেত্রে আমি যতটা সম্ভব হেল্প আপনাকে করব, যেটা কোনো সেলার করবেন না। সেলারের কাছে আপনি কুকুর নিলেন, টাকা দিলেন, ব্যাস রিলেশন শেষ, এরপরে কোনো অ্যাসিস্ট্যান্স আপনি পাবেন না, যেটা যে কোনো ব্রিডার, শুধু আমরা না, যে কোনো ব্রিডার আশা করি দিয়ে থাকে। আর আমাদের তরফ থেকে তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সো অথেন্টিকেশন ইজ দেয়ার, আমরা একটা অথেন্টিক ব্রিডার। সো প্লাস আপনাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার থাকছে, আপনারা যদি কুকুর নেন অবশ্যই আপনারা আমার বাড়িতে এসে কুকুরটা নেবেন, তো আমার অ্যাড্রেস প্রুফও আপনার কাছে থাকবে, তো কোনো ডুপ্লিসিটির এখানে কোনো জায়গাই নেই। তো সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন একটা ব্রিডার থেকে নিতে। ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আর ভিডিওটা বেশি টানব না বা লম্বা করব না। এর পরের ভিডিওতে আমি ইন্ট্রোডিউস করাবো আমার দুটো প্রেশিয়াস ডটার, যেটা আছে আমাদের দুটো বন্ধু, ছোট্ট বন্ধু, ওদের সাথে যোগাযোগ করিয়ে দেবো, আপনাদের পরিচয় করিয়ে দেবো, আর আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো যে একটা কুকুর যখন নিতে যাবেন এক্স্যাক্টলি কী কী দেখে নিতে হবে। আমার যে ছোট্ট সদস্যটা আছে সেটা এই 26 তারিখে অক্ষয় তৃতীয়ার দিনেই আমি নিয়ে এসেছি, ও রিয়েলি খুব ছোট, এখন ওর বয়স 50 দিন হবে, 50 দিনও হয়নি। তো কী দেখে নিলাম, কী কী দেখতে হবে একটা কুকুর নিতে গেলে, ওর অ্যাক্টিভিটি, ওর চঞ্চলতা, ও যে বড় হচ্ছে কিভাবে বড় করছি, ও যে খেলছে, ওই সমস্ত বিরোল আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে চেষ্টা করব এটা একটা এন্টারটেইনিং এক্সপিরিয়েন্স করে তোলা। এটা ইনফরমেটিভ চ্যানেলও হবে, এটা ওদের দুজনকে নিয়ে একটা ব্লগিং চ্যানেলও হবে।
তো দুটোই আপনি একই চ্যানেলের মধ্যে দেখতে পাবেন, ওরা ডেলি অ্যাক্টিভিটি কী করছে। আমাদের ছোট সদস্য যেটা, যাকে জাস্ট কিছুদিন আগেই আমরা নিয়ে এসেছি, তাকে ছোটবেলা থেকে আপনারা বড় হতে দেখবেন, তো পরবর্তীকালে ওর বাচ্চা যখন আপনারা নিতে যাবেন, আপনাদের মার ব্যাপারে জানার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ আপনারা সবই দেখতে পাচ্ছেন, সবই দেখতে পাচ্ছেন। আপনারা আমার ঘরের সদস্যই হয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করেন, আমাদের ফলো করেন। তো আশা করি যখন ওদের বাচ্চা হবে তখন আপনাদের নিতে কোনো দ্বিধা বা কোনো শঙ্কা হবে না, কেন আপনারা জানেন যে ওদেরকে আমরা কি খাওয়াচ্ছি, ওদেরকে আমরা কিভাবে বড় করছি। ইভেন ইফ যখন ওদের ব্রিডিং হবে, কোন বাবার সঙ্গে ব্রিড করানো হচ্ছে সেটার ভিডিও পর্যন্ত আপনারা দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা আর বড় করবো না। বন্ধুরা, আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে আপনার ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিন, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে প্রত্যেকবার যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে যেন ওই নোটিফিকেশনটা যায়। তো আশা করছি বন্ধুরা আপনাদেরকে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পেরেছি আপনাদের কাছে। তো আপ লোগো কা আগার কোই ভি কোয়েরি হো তো আপ লোগ বেঝিঝক হাম লোগো সে পুছ সকতে হ্যায়, আর সাবস্ক্রাইব করে, মেক শিওর ইউ সাবস্ক্রাইব বিফোর ইউ লিভ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং আস, দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের ছোট্ট বন্ধুদের সাথে, আপনাদের পরিচয় করে দেবো। টিল নেক্সট টাইম, আমি সন্তু, আমি সৌম, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।